আসসালামু আলাইকুম প্যানভিশন টিভির দর্শক শ্রোতাদের, আমাদের আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আজ আমরা সমাজ উন্নয়নে নারীর ভূমিকা নিয়ে আলোচনা করব। আজ আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন MDICR ভাইস প্রিন্সিপাল ফাতেমা জামাইমা রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে আরও উপস্থিত আছেন প্রাক্তন শিক্ষিকা সাহেল মোস্তারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই। আচ্ছা, আজ তো আমরা সমাজ উন্নয়নে নারীর ভূমিকা নিয়ে কথা বলবো। তো এই যে সমাজ তো এগিয়ে চলছে সমাজের গতিতে, আগে একটা সময়ে নারীরা খুব ঘরমুখ ছিল, এখন নারীরা ঘর এবং বাহির উভয়ই সামলাচ্ছে, সামলাতে হচ্ছে তো, এবং যথেষ্ট পারদর্শিতার সঙ্গেই সামলাচ্ছেন। তো এখন এই ব্যাপারে একটু আপনাদের কথা শুনি আপা। আসলে কথা যেটা বলতে, যে আগে সামলাতেন শুধু ঘর, এখন সামলাচ্ছে ঘর বাহির, কথাটা আসলে ঠিক না। কারণ একদম সৃষ্টির আদি থেকে যদি আমরা দেখি, বা আসলে জীবন থেকেই যদি দেখি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কথাই ধরি, তিনি কিন্তু শুধু ঘরে বসে ছিলেন না, তিনি একজন বড় ব্যবসায়ী ছিলেন এবং তার প্রভাব ছিল বেশ ভালো। তারপর তিনি রাসূলকে যেভাবে নবুতের সময় যেভাবে সাহায্য করেছেন, নারী কিন্তু করেছেন, তার সহচর্যে তার সহযোগিতায় কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কাজ করতে সহজ হয়েছে। প্রথম মুসলিম তো নারী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, এবং তিনি ছিলেন কি, একজন ব্যবসায়ী নামে হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন। পরবর্তীতে তিনি ঘরে কাজ করেছেন ঠিকই, কিন্তু প্রথমে তিনি ব্যবসায়ী ছিলেন। সুতরাং এখনের দিনে না, আগের থেকেই কিন্তু মানুষ এই ঘরে বাহিরে সবখানেই কাজ করতো। আপা আপনার কি মনে হয়? হ্যাঁ, আমিও তাই বলতে চাচ্ছি যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের জন্য একটা এক্সাম্পল, আমাদের জন্য একটা উদাহরণ, যে একজন মহিলা, যে কথাটা অনেক পরে নজরুল ইসলামের কবিতায় এসেছে যে অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নয়, তখন থেকে কিন্তু এই যে অর্ধেক অর্ধেক ভূমিকাটা, সেটা পুরুষ এবং স্বামী এবং স্ত্রীর, পুরুষ এবং মহিলাদের এই যে অর্ধেক ভূমিকাটা, সেটার মধ্যে সেটা ফোকাস করেই কিন্তু আমাদের ইসলামও যাত্রা শুরু করেছে, ইসলামের শুরুও সেভাবে। তো আমরা যদি সেটা দেখি এবং পরবর্তীতে আমরা যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভূমিকা দেখি, সেখানেও আমরা দেখব যে দুটো ভূমিকাকে ইসলামে খুব ইম্পর্টেন্ট করে দেখা হয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছিলেন সাপোর্ট, বিশাল একটা সাপোর্ট, যে সাপোর্টের জন্য উনি নিজে প্রতিষ্ঠিত হতে পেরেছেন, তার ব্যাকবোন আমি বলবো। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারকে আমরা ইসলামিক ধর্ম প্রচার এবং সবচেয়ে ওনার দ্বারা, ওনার কাছ থেকে, ওনার মুখে বলা সংগৃহীত যেসব হাদিস, সেগুলোকে সবচেয়ে অথেন্টিক হাদিস হিসেবে ধরা হয়েছে এবং যুগ যুগ ধরে সেগুলো লিপিবদ্ধ করা হয়েছে, এবং আজ পর্যন্ত আমরা সেটা স্টাডি করছি, আজ পর্যন্ত আমরা সেটা পাচ্ছি। তো এই যে রোলটা, আমার মনে হয় যে উন্নয়নের শুরু যেখান থেকে, সেখান থেকেই তো মহিলা রোলটাকে সমান সমানভাবে দেখা হয়েছে। বিভিন্ন কারণে, বিভিন্ন মানুষের ভুল ব্যাখ্যার কারণে মহিলাদেরকে পিছনে ঠেলে রাখা হয়েছে, মহিলাদেরকে বাইরে আসতে দেওয়া হয়নি, না, ইট ইজ নট কারেক্ট। ইসলাম অলসো এনকারেজেস মেন অ্যান্ড ওমেন ইকুয়ালি টু কাম ফরওয়ার্ড অ্যান্ড টু ওয়ার্ক ইকুয়ালি। সূচনার শুরুতেই আমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে, আমাদের জন্য এক্সাম্পল, যদি আমরা তা বুঝতে পারি সৃষ্টির আদিতেই, যেটা আমরা যদি আমরা বুঝতে পারি এই এক্সাম্পলটাই সেট করা আছে। মহিলা সমাজের মধ্যে উন্নয়ন ঘটাবে মহিলারাই, পুরুষ কিন্তু ঝট করে গিয়ে উন্নয়নটা ঘটাতে পারবে না যতটা না মহিলারা পারবেন। এবং সেই কাজটা আমাদের সেই পথটা দেখিয়ে দিয়ে গেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, ফাতেমা, ওনারা আমাদের দেখিয়ে দিয়ে গেছেন। সব ধর্মেই নারীরা মা হিসেবে হোক, বোন হিসেবে হোক, স্ত্রী হিসেবে হোক, নারীর মর্যাদাটা ওপরে এবং মা হিসেবে সর্বোচ্চ জায়গায়। মেয়ে হিসেবেও দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার অবস্থানটা কোথায়, কতটুকু ইম্পর্টেন্স তাকে দেয়া হয়েছে যে উনি বেহেশতে নারীদের নেত্রী হবেন, উনি বেহেশতে নারীদের নেত্রী হবেন একটা মহিলা, তাহলে কতটুকু সম্মান তাকে দেয়া হয়েছে। তো সেইভাবে যদি আমরা চিন্তা করি, এক সময় তো এমনও ছিল, ওই দেশেই এক সময় এমন ছিল যে মহিলা সন্তান, শিশু সন্তানকে হত্যা করে দাফন করা, হত্যা করে মাটি চাপা দেওয়া, তো মাটি চাপা দিয়ে, তাই না? তো ওই জায়গা থেকেই রেভলিউশনটার সূত্রপাত। আজকে সমাজে তো দেখতেই পাচ্ছি আমরা যে কীভাবে নারীরা উন্নয়নের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং নারীদের দ্বারা উন্নয়নগুলো হচ্ছে। আপনি যেই সেক্টরতে যাবেন, প্রতিটা সেক্টরে যান, গার্মেন্ট সেক্টর দেখেন, আপনি গ্রামের উন্নয়নের সেক্টর দেখেন, গ্রামের মহিলাদেরকে দেখেন যারা আপনার হস্তশিল্পের কাজ করছে, বিভিন্ন আমাদের যে বুটিকগুলো আছে, বুটিক শপস, এবং এরা সব কিন্তু বেস কিন্তু সবাই
ওখান থেকে সব কাজ করিয়ে কিন্তু দে আর কালেক্টিং অ্যান্ড ব্রিঙ্গিং, আর যেরকম মাস প্রোডাকশনে যাচ্ছে ডিপেন্ডিং অন অন দ্য রুরাল ওমেন হু আর ওয়ার্কিং বাই অ্যান্ড লোন সব কিছু, আমরা সব কিছুর জন্য এখন অনেক কিছু সহজলভ্য তাদের কাছে, তারা ইজিলি পাচ্ছে বিকজ ওদেরকে আরও লোন দিচ্ছে বিকজ ওরা ফেরত দিতে পারে, দে হ্যাভ গেইন দ্য অ্যাবিলিটি টু রিটার্ন ইট ব্যাক, তাহলে তারা কাজ করেই সেই অ্যাবিলিটিটা অর্জন করেছে। এবং আজকে আজকের পৃথিবীতে আমি বলবো নারী মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আসলে নারীর রোলটা ঘরেও যেরকম ফ্যামিলির কাছেও যেরকম ইন্ডিসপেন্সেবল একটা পার্ট, তাকে ছাড়া চিন্তা করতে পারে না ফ্যামিলি, সেরকম সমাজেও আপনি যদি পর্যবেক্ষণ করেন আমাদের আমাদের রাষ্ট্র পরিচালনা থেকে স্তর থেকে শুরু করে একদম লোয়েস্ট লেভেল পর্যন্ত যদি দেখেন, তো আমাদের নারীরা দে আর লিডিং। আপা নারী তো একজন মা হিসেবে আসলে একদম প্রথম ঘরে সর্বোচ্চ ভূমিকা পালন করে, আপা এইখানে আপনার কাছ থেকে কিছু। নারী তো আসলে শুধু নারী না, তিনি হচ্ছেন এক নম্বরে বলা যায় যে মানুষ তৈরি কারিগর, তিনি তার সন্তানকে থেকে শুরু করে মানুষ করছেন। মানুষ তো আমরা যে কোনো কিছু দেখে কি পরিবার, পরিবার থেকে একটা সমাজ, সমাজ থেকে একটা গ্রাম, গ্রাম থেকে মহল্লা, এমন করে একটা বড় এরিয়া পর্যন্ত পৌঁছায়। সো আগে যদি ঘরের অংশটুকু নারী না করতে পারতো, তাহলে কিন্তু এই বাচ্চাটায় গিয়ে বাইরে গিয়ে সমাজটাকে ধ্বংস করে দিতে পারতো, ডিস্ট্রয় করে দিতে পারতো। অনেক সময় করেও, তাই কর্জ করছে না তা না, কিন্তু এই নারীর কাছ থেকে শিক্ষা নিয়েই কিন্তু একটা ওই যে ভবিষ্যতের নাগরিকগুলো গড়ে উঠছে। আর ছেলে হোক মেয়ে হোক, এই নারী কিন্তু তাকে হাতিয়ার হিসেবে গড়ে তুলছেন। সো এই গড়া থেকেই ইটের পরে ইট যেভাবে গাঁথা হয়, প্রত্যেক নারী তাদের সন্তানকে দিয়ে, প্রথমে সন্তান, তারপর আশেপাশে সমাজের সব সন্তানদেরকে নিয়ে ধীরে ধীরে ইটের পরে ঈদ গাঁথনি দিয়েই কিন্তু এই সমাজটাকে আজ পর্যন্ত এত যে উন্নত হয়েছে সব নারীদের হাত। এখানে দেখেন যে স্যাক্রিফাইস, এটাও কিন্তু নারীরা বেশি করতে পারে, আল্লাহ হয়তো বা সেরকম বিশেষ গুণ দিয়ে দিয়েছেন, যদি করতে নাই পারতেন তাহলে এতখানি উন্নত হতো বলে আমার মনে হয় না বিশ্ব। যেমন ইয়ের কথাই দেখি আমরা, এখন বর্তমান বিশ্বে যারা খুব চিনে সবাইকে, সবাই যারা চিনে মাদার তেরেসার কথাই দেখি, মাদার তেরেসা সেই শূন্য হাতে শুরু করেছেন, তার মনোবল নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে, ভালোবাসা নিয়ে মানুষের প্রতি, মানুষকে ভালোবেসে সমাজের উন্নয়ন করবেন সেই জন্য। এবং সেই কাজ তিনি না থাকলেও স্টিল না এখনও কিন্তু সেই কাজ চলেই যাচ্ছে। বেগম রোকেয়া তিনি ঘরে বসেই শুরু করলেন শিক্ষা, তা না হলে হয়তো বা একসময় এসে নারীদেরকে যেভাবে অবরোধবাসিনী করে ফেলা হয়েছিল, হ্যাঁ, যে অবরোধবাসিনীর কথা আসলে কোথাও নেই, অবশ্যই নারীরা ইসলামেও আছে, নারীরা যুদ্ধ করবে, নারীরা প্রয়োজনে নারী যুদ্ধতেও যাবে, কাজও করবে, সবই কিছু করতে পারবে, কিন্তু তার সীমানার মধ্যে থেকে। তো সেইটা যদি নারী করে তার তো কোথাও অসুবিধা, এবং আজকাল মানুষ এটা করছে, করছে বলেই এই অগ্রগতিটা এখন দেখা যাচ্ছে। নারী মা হিসাবে, স্ত্রী হিসাবে, নারী হিসাবে, তিনটা ভূমিকা নিয়ে এই সমাজের উন্নয়নের জন্য বিশাল একটা ভূমিকা রাখছে। সমাজ উন্নয়নের কথা আসলে এই যে মাদার তেরেসা, বেগম রোকেয়া, আসলে এদের ছাড়া আসলে নারীর মানে এই নামগুলোর সাথেই নারী এগোচ্ছে, মানে এবং মানে বেগম রোকেয়াদের যে সময়টা, মানে অবরোধ হয়তো বা কোনো ধর্ম দেয়নি মানুষকে, মানুষ তো মানুষকে অবরোধ করেছে, জাস্ট দ্যাট, মানুষই নিজেকে অবরোধ করে নিয়েছে আর কি, অবরোধ করে সেখান থেকে নারীকে অনেকটা এগিয়ে নিয়েছেন বেগম রোকেয়া, এবং বেগম রোকেয়ার হাত ধরেছিলেন শাকফাত হোসেন, এইজন্য আসলে খুব দরকার, মানে ওই অর্ধেক অর্ধেকের যে ব্যাপারটা আছে, শাকফাত হোসেনের সাহায্য না থাকলে হয়তো করতে, মানে পাশ্চাত্য ওরা যে পিছিয়ে গেছে কেন গেছে, এই তো ওরা আসলে ইন্ডিভিজুয়াল ভাবে ওরা এগোতে চেয়েছিল, ওরা দুজন সমান ভাবে এগোতে চায়নি, পিছিয়ে গেছে। যাই হোক, তো আপা আমরা একটু এনজিও এর দিকে যাই, আসলে এনজিও সেক্টরে তো এখন নারীরাই সব থেকে বেশি এগিয়ে আছে এবং নারীরাই বেশি কাজ করছে এনজিও সেক্টরে, তো এখানে যদি ফাতেমা আপা কিছু বলতেন। আমি প্রথমেই বলেছি যে নারীরা দে আর লিডিং, নারীদের এখন লিড করার সময় এসে গেছে এবং সফলভাবে তারা লিড করছে। বিভিন্ন এনজিওগুলোর দিকেও দুটি যদি তাকান, এখানেও নারীরা ইম্পর্টেন্ট একটা রোলে সবসময় আছে, ইম্পর্টেন্ট একটা রোল প্লে করছে এবং সাকসেসফুলি করছে। আমাদের যখন তত্ত্বাবধায়ক সরকার হলো, সেখানেও আমরা দেখেছি নারীদের ভূমিকা ছিল এবং বেশ আমি বলবো বেশ সম্মানের সাথেই তারা সেই দায়িত্বটা পালন করেছেন। দেশের রাষ্ট্রপ্রধানের দিকে তাকালেও বা দেশের প্রধানমন্ত্রীর দিকে তাকালেও আমরা দেখতে পাচ্ছি, উনিও নারীদেরকে, নারী শিক্ষাকে এবং নারীদের সামনে উঠে আসাকেও উনিও ফোকাস করেছেন বলে অনেক পদক্ষেপও নিয়েছেন, অনেক মহিলা এবং অনেকগুলো পদক্ষেপ আছে, যেগুলো আপনার মেয়ে না হলে, মহিলা না হলে এই জিনিসগুলো চিন্তা করার
হয়তো কেউ চিন্তা করতেন এভাবে যে আপনার বৃদ্ধদের ভাতা দেওয়ার কথা এবং বিভিন্ন রকমের মহিলাদেরকে বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা করা সরকারের বিদ্যালয় পর্যন্ত এখন স্কলারশিপ দিচ্ছে দিচ্ছেন তো উনি এসেই শুরু করেছেন আমাদের প্রধানমন্ত্রী এবং সহতাকে নারীর জায়গা থেকে চিন্তা করেই উনি হ্যাঁ এই কারণে নারীরা কিন্তু এখন আর উপেক্ষিত নয় এই সাপোর্টটা আমার বেগম রোকেয়ার কথা যখন সাহেল বলল তখন আমার মনে আসলো একটা বেগম রোকেয়ার কোইনসিডেন্টালি বেগম রোকেয়ার এক ভাইয়ের সাথে আমার একবার দেখা হয়েছিল অনেক বৃদ্ধ উনি তো উনি একটু স্মৃতিচারণ করতে গিয়ে বললেন যে ফ্যামিলি সাপোর্টটা দেখেন কিভাবে আসে তো উনি বললেন যে আমরা ওকে বই এনে এনে আমরা ওকে লুকিয়ে লুকিয়ে বই দিতাম রোকেয়াকে আমরা লুকিয়ে বই দিতাম যাতে সেগুলো ও রাতে রাতে পড়তো পড়ে আবার আমাদেরকে ফেরত দিত কাজিন বেগম রোকেয়া তো আমাকে বলুন অনেক বয়স্ক বুড়া হয়ে গেছেন তাই আমি ওনাকে একটু জিজ্ঞেস করলাম নিজেই জানার আগ্রহে যে এত ক্লোজ আপনি দেখেছেন বলে আমরা ওকে লুকিয়ে বই দিতাম তাহলে এই যে ফ্যামিলি থেকে মেয়েটাকে উঠতে দিতে হবে যে জিনিসটা এই মেয়েগুলো আরও উঠে যেত যদি আমরা অনেক কিছু বন্ধ করতে পারতাম যদি আজকে ডোমেস্টিক ভায়োলেন্সের দিকে একটু মনোযোগ দিতে পারে অনেক মেয়ে আমি দেখেছি যে ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে অনেক মেয়ের অনেক কোয়ালিটি থাকা সত্ত্বেও বেরিয়ে আসতে পারে না এই সুযোগটা মেয়েদেরকে দিতে হবে বেরিয়ে আসা তবে এখন দিচ্ছে এখন অনেকটা পাচ্ছে বলে মেয়েরা উঠে আসছে আর ডোমেস্টিক ভায়োলেন্সটা কমে গেছে বলবো না বা বন্ধ হয়েছে বলবো না ইট ইজ দেয়ার এটা যদি বন্ধ করা যায় ডোমেস্টিক ভায়োলেন্স যদি বন্ধ করা যায় আরো অনেক নারী উঠে আসবে আরো অনেক লিডিং পার্সোনালিটিজ আমরা পাবো বা আমরা দেখতে পারবো এটা যদি অনেক আমি তো পুরুষ এবং মহিলা দুই ধরনের টিচার নিয়ে ডিল করি তা আমি দেখি যে মহিলা টিচাররা যখন আসে পুরুষ টিচার নির্বিঘ্নে অফিসে চলে আসছে এবং অফিস আবার শেষ হলে সে চলে যাচ্ছে তার কারণে তাদের বিভিন্ন রকমের সমস্যা নিয়ে তারা মাঝে মাঝে আমার সাথে কথা বলে কারণ আমি মহিলা বলেই হয়তো বলতে পারে কিন্তু বিভিন্ন এমন কিছু সমস্যা নিয়ে তারা কথা বলে যে চিন্তা করতে তখন আমি চিন্তা করি যে সে কিন্তু কাজ করছে এখানে কিন্তু সে কতটা ডিস্টার্ব কতটা পার্টাপ যে তার এই বাচ্চাটাকে সে অসুস্থ রেখে এসছে বাসায় এই বাচ্চাটা তার আরেকটা বাচ্চা তারাকে স্কুলে নিয়ে যেতে হবে বা ডক্টরের একটা অ্যাপয়েন্টমেন্ট বিভিন্ন রকমের এই ডিস্টার্ব স্টেট অফ মাইন্ড নিয়ে কিন্তু সে কিন্তু তার চাকরিটা তার দায়িত্বটা ঠিকমতো পালন করে যাচ্ছে এবং আমরা যে ক্লাস টিচার যখন করি কাউকে আমরা ফিমেল টিচারকে প্রেফার করছি যে ও বাচ্চাদেরকে কেয়ার করবে মেল টিচাররা মায়ের মতো করে যত্ন করতে পারে এই এই জিনিসটা এই কথা আপনি প্রবাদ শুনেছেন কিনা জানি না যে সন্তান নাকি পুরুষ পিঠে ধরে মা পেটে ধরে মা পেটে ধরে যার জন্য শুনেছি যে কোনো জায়গায় মা যে কোনো টিচার হোক আর ইয়ে হোক নিজের সন্তানের মতো করেই কিন্তু ট্রিট করে আর বাবা ভাবেন যে আচ্ছা ওর ডিমান্ড এটুকু এটুকু দিয়ে দিলেই তো হলো ও করে নিক বাকিটুকু কিন্তু মা কিন্তু পারলে করে একদম মুখে তুলে দেন পর্যন্ত এই জন্য টিচিং স্যারে হোক যে স্যারে হোক মা বা নারীরা যেভাবে কাজটা করে সূক্ষ্ম কাজগুলো আমি বলছি না যে সব কাজের কথা পুরুষের জন্য যেগুলো আছে সেগুলো অনেক ক্ষেত্রেই নারীরা পারে না এটা হয়তো বা সৃষ্টির নিয়ম অনুযায়ী আল্লাহ যেভাবে দিয়েছেন সেটা নারীর পক্ষে সম্ভব নয় সেটার কথা বলছি না কিন্তু এই প্রিলি মানে আমরা তো প্রাইমারি স্কুল বাদ দিয়ে হাই স্কুলে যেতে পারি না সো প্রাইমারি সেকশনটা যদি আমরা ইগনোর করি তাহলে দেখা যাবে উন্নয়নটা হবে না এই জন্য নারীকে ইগনোর করে কখনোই সমাজের উন্নয়ন এটা কখনোই সম্ভব না সম্পূর্ণই অসম্ভব এই জন্য কথা বলবো আমরা আজকে পুরোটা সময় সমাজে নারীর ভূমিকা নিয়ে আলোচনা করব সুপ্রিয় দর্শক সমাজ উন্নয়নে নারীর ভূমিকা নিয়ে আমাদের আলোচনা চলছে আমরা একটা ছোট্ট বিরতিতে চলে যাচ্ছি বিরতির পর আমরা আবার ফিরে আসব আমাদের আলোচনায় আশা করি আমাদের সাথেই থাকবেন সুপ্রিয় দর্শক বিরতি থেকে ফিরে আসলাম আমরা চলুন আমরা ফিরে যাই সমাজ উন্নয়নে নারীর ভূমিকা নিয়ে আলোচনায় আপা বিরতির আগে আমরা কথা বলছিলাম নারীর অধিকার নারীর আন্দোলন এই যে নারী অধিকার সম অধিকার তো এখন তো বিভিন্ন নারী সংগঠনগুলো সম অধিকার কনসেপ্টটা নিয়ে খুব কাজ করছে তো এই সম অধিকার কনসেপ্টটা নিয়ে যদি আপনি কিছু বলেন সম অধিকারের কথা বলতে গেলে প্রথমেই বলতে চাচ্ছি যে সম অধিকার না ইসলাম নারীকে বেশি অধিকার দিয়েছে ইসলামে নারীর আসন পুরুষের চেয়ে উপরে যদি প্রত্যেক কোরআনকে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ি সুরা আন-নিসা এবং এই সুরাগুলো যদি আমরা বনি ইসরায়েল যদি আমরা এই সুরাগুলো পড়ি
তাহলে আমরা মানে সহ অর্থ সহ বুঝে যদি আমরা পড়ি আমরা জানতে পারবো যে কতখানি সম্মান আল্লাহ তাআলা মানুষকে দিয়ে নারীকে দিয়েছেন, কতখানি আসন তার। আমি প্রথমেই বলেছিলাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই তিনজন আমাদের জন্য বার্নিং এক্সাম্পলস, যে শুরু হয়েছেই এদেরকে দিয়ে, পথ প্রদর্শক এরা, শক্তি সঞ্চারক এরা, সোর্স এরা, এদের কাছ থেকে, এদেরকে সাথে নিয়েই ইসলাম এসেছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, প্রত্যেক নারীকে মনে রাখতে হবে যে আমি একটা শক্তি, আই অ্যাম আ মাই সেলফ অ্যাম আ সোর্স, আমি একটা শক্তি, আমার কাছ থেকে সব কিছু হবে। এই ইচ্ছা শক্তিটা থাকতে হবে, অধিকার সম অধিকার। আমি তো দেখছি যে এই সমাজ, এখন সমাজ ব্যবস্থা যেখানে যদি নারীরা কথা বলে, তাদের পক্ষে, তাদের সাহস করে যদি তারা দাঁড়িয়ে যায় বা এগিয়ে আসে, তাদেরকে আটকাবার আমার তো মনে হয় না যে তাদেরকে আটকানো কারো পক্ষে সম্ভব। তাদের ভিতর আল্লাহ তাআলা সেই শক্তি দিয়ে দিয়েছেন, বা সুষম অধিকারটা আমাদের চাইতে হবে, সুষম অধিকার এবং সুষম অধিকারের জন্য কাজ করতে হবে। যেটুকু আমাদেরকে দেয়া হয়েছে ক্ষমতা, সেটুকু নিয়ে যেন আমরা সেটুকু আদায়ের অধিকার, সেটুকু আদায়টা যেন আমরা সাহসিকতার সাথে করি। আচ্ছা আপা, একটু সাহেল আপার কাছে চলে আসলাম। আপা, আমরা তো শহরের যারা আছি, নারীরা আমরা কাজ করছি দেখছি, বা আমরা ফোকাস পাচ্ছি কাজ করছি, কিন্তু আসলে গ্রামে কিছু নারী আছেন, একটা ব্যাপক সংখ্যক মানুষ আসলে, যারা কিছুটা অবহেলিত বা হয়তো বা সামনে আসছেন না, তো সেই গ্রামীণ নারীদেরকে নিয়ে যদি কিছু বলতেন। হ্যাঁ, এটা ঠিক যে শহরের মানুষজন অনেক সুযোগ পাচ্ছে, সুযোগের সদ্ব্যবহার করতে পাচ্ছে, গ্রামে যেহেতু সেরকম সুযোগগুলো নেই, এত অনেক দিন ছিল যে পারছিল না, কিন্তু 80-এর দশকের পর থেকে অনেকটা দেখা যায় যে না, গ্রামের ফিমেলরাও আসলে কোণঠাসা হয়ে নেই, কেউ ঘরে বসে নেই, ঘরে বসেই তারা ওরা এত উৎপাদনশীল কাজ করছে যে কম্পারেটিভলি দেখা যাচ্ছে একজন পুরুষের চেয়ে মহিলার আয় অনেক বেশি হচ্ছে। আর এই উন্নতিগুলো যখন মহিলাদের কাছ থেকে আসছে, সরকার থেকেও, গ্রামীণ ব্যাংকগুলো থেকে, কৃষি ব্যাংকগুলো থেকে মহিলাদেরকেও যখন অনুদান দেওয়া শুরু হয়েছে, লোন দেওয়া শুরু হয়েছে, অনেক মহিলারা কাজে এগিয়ে এসছেন। কোনো মহিলাই গ্রামে এখন আর কারোর উপর নির্ভরশীল না, বরং তাদের উপরই একটা পরিবার অনেক ক্ষেত্রে নির্ভরশীল। আমি নিজেই গ্রামে গিয়ে দেখেছি যে আমার মামার একটা ফিশারিজ আছে, সেখানে মাছের খাবার হিসেবে শামুক দিতে হয়। আচ্ছা, তো ওই প্রতিদিন সকালবেলায় দেখা যেত মহিলারা 10-15 কেজি করে শামুক নিয়ে আসছে, আয়দার শামুকের বদলে ধান নিচ্ছে অথবা টাকা নিয়ে যাচ্ছে, এটা দিয়ে তার দিন চলে যাচ্ছে। তারা মুরগি পালন করছে, এখন শিখে নিয়েছে, আশেপাশ থেকে হোক বা ট্রেনিং সেন্টার থেকে শিখে নিয়েছে, নকশি কাঁথার মধ্যেই সীমাবদ্ধ নেই। আমরা যে আরঙের ড্রেস বলি বা বড় বড় যে বুটিক সবগুলো ড্রেসগুলো, ম্যাক্সিমাম গ্রামীণ মেকারদের কাছ থেকে এগুলো তৈরি হয়ে আসছে। সুতরাং গ্রামের মহিলারা আজকাল ঘরে কেউ বসে নেই, এবং ইভেন শহরেও কিছু, যারা বলা হতো যে হাউসওয়াইফ শুধু, এখন আর হাউসওয়াইফ বলে সেই শব্দটা এখন আর ইউজ হয় না, এখন যেটা হচ্ছে হাউস মেকার। শহরের যারা ঘরে আছেন, যারা হাউস মেকার হিসেবে আছেন, তারাও কিন্তু অনেক ধরনের কাজ করেন, অনলাইনে কাজ করছেন। পাশাপাশি হচ্ছে যেটা শহরে নারীরা বেশি কাজ করছে গার্মেন্টস সেক্টরে, আপনি গার্মেন্টস সেক্টর নিয়ে, গার্মেন্টস সেক্টরে শুধু শহরে না, আমি আজকাল গ্রামেও দেখেছি, যখন নারীরা শহরে এসে কাজ করছে, গ্রামেও দেখেছি, যেটা খুব বেশি এখন অনেক গ্রামে অনেকে আছেন, যখন মাঝখানে একবার শহর, যখন ঢাকা শহর যখন খুব পলিউটেড হয়ে গেলেন, তখন যখন চিন্তা করা হলো যে এই গার্মেন্টসগুলোকে সরিয়ে নেওয়া হবে, তখনই কিছু কিছু বুদ্ধিমান ব্যক্তিত্ব ছিলেন যারা গ্রামে অনেক গার্মেন্টস সরিয়ে নিয়েছেন। এবং আমি দেখেছি, আমার গ্রামে দেখেছি, ওরা বাস দিয়ে দিয়েছে, বাচ্চাদের স্কুলের ব্যবস্থা করে দিয়েছে, সকালবেলায় বাস যায় গ্রামে গ্রামে থেকে মেয়েদের উঠিয়ে নিয়ে আসে, ওরা কারখানায় কাজ করে, ওখানে ডাক্তার আছে, সব আছে, বাচ্চাগুলো স্কুলে পড়ে, আবার স্কুলের পরে ওখানে ডে কেয়ার সেন্টার পর্যন্ত আছে, বাচ্চারা ঘুমাচ্ছে ওখানে, পড়ছে, খাচ্ছে, এবং মহিলারা নিশ্চিন্তে থাকছে, কাজ করছে। ওই ভদ্রলোকে জিজ্ঞেস করবো, বললেন যে আমার উৎপাদন শহরের চেয়ে এখানে কষ্ট কম পড়ছে, কিন্তু উৎপাদন বেশি হচ্ছে, এবং যারা কাজ করছে মনোযোগ দিয়ে কাজ করতে পারছে। আর আজকাল গার্মেন্টসগুলোতে, আমি গাজীপুরের দিকে কিছু গার্মেন্টসে গিয়েছি, সেগুলো তো দেখলাম যে এই যদি মহিলাদেরকে সেই সুযোগ সুবিধাটা দেওয়া হয় যে তার ফ্যামিলিটাকে টেক কেয়ারের, আর হচ্ছে গিয়ে সন্তানের নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হয়, তাহলে দেখা যায় মহিলারা গার্মেন্টসে যে কাজ করছে, আর্থিকভাবে দেশকে তো এগিয়ে নিয়ে যাচ্ছেই, নিজেরাও সচ্ছল হচ্ছে। এই জন্য বলে না যে আজকাল মানুষ না খেয়ে কেউ মরে না, বরং খাবার উচ্ছিষ্ট করেই ফেলছে আর কি, এটাও একটা বাজে দিক চলে আসছে। আর নারীর অধিকারের কথা একটু আপা বলেছিলেন, সেক্ষেত্রে আমি একটু বলি যে ওই অধিকার অধিকার করতে গিয়ে, সম অধিকার করতে গিয়ে মানুষ হয়তো বা নিজের পায়ে নিজেই কুড়াল মারছে এখন, কারণ ওই
এখন দেখা যায় যে আগে বাসে উঠলে একটা সম্মান দেখিয়ে ছেড়ে দিত, বাসে 9টা সিট ছিল সেটাও ছেড়ে দিত, ছেড়েই বসতেন লোকজন। কিন্তু এখন বলে সমান অধিকার, আবার সিট ছাড়াছাড়ি কি, সেই জিনিসটা করতে চায় না। একটা সিএনজিনে মহিলাকে ধাক্কা দিয়ে হয়তো বা সিএনজিতে পুরুষ উঠে যাচ্ছে, মহিলা তো আর পারছে না ধাক্কা দিতে। এখন এই ক্ষেত্রে যদি সমান অধিকার খাটাতে চায় তাহলে অবশ্য বিপদ। নারীরা এখন ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং প্রযুক্তিতে খুব এগিয়ে যাচ্ছে এবং তারা যেহেতু তারা ঘরে বসে সন্তানদেরকে সময় দিতে হচ্ছে, স্বামীকে সময় দিতে হচ্ছে, তারা ঘরে বসে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং করেও তারা ঘরে বসে ইনকাম করছে এবং খুব ভালো একটা সেক্টর এটা। তো আপা এই সেক্টরটা নিয়ে আপনি কিছু বলেন। একটা ওই তখনই সাহেলের কথাতে আমি একটু যোগ করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমাদের যে ক্যাপেবিলিটি, আমি পুরুষ মহিলা দুই জনকে দিয়ে একই কাজ করাতে গিয়ে আমার অভিজ্ঞতায় আমি দেখেছি লেডিস উইমেন ক্যান ডু মাল্টিফেরিয়াস অ্যাক্টিভিটিস, ওদের ব্রেনটা এমনভাবেই সেট আপ করা, দে ক্যান থিঙ্ক মাল্টিফেরিয়াস থিংস অ্যাট অ্যা টাইম অ্যান্ড ক্যান ডু মাল্টিফেরিয়াস অ্যাক্টিভিটিস অ্যাট অ্যা টাইম। কিন্তু সেটা কিন্তু পুরুষরা পারছে না, পুরুষদেরকে দিয়ে টিচারদেরকে দিয়ে আমি পারছি না, তারা কিন্তু এইটাও করছে আবার পাশাপাশি অন্য চিন্তাগুলোও তার মাথায় আছে, অ্যাট দ্য ব্যাক অফ দেয়ার মাইন্ড অন্য চিন্তাগুলো মাথায় রেখে কিন্তু তারা উন্নয়নের কাজটা বা একটা সৃষ্টিশীল কাজ, ক্রিয়েটিভ একটা কাজ তারা করে ফেলছে। তার মানে দে আর ক্যাপেবল অফ, দে আর ডাবলি ক্যাপেবল। রিডার্স ডাইজেস্টের আমার এক্স্যাক্টলি এখন মনে নাই কোন ইয়েটা ছিল সংখ্যাটা, রিডার্স ডাইজেস্টের একটা জরিপে আমি উল্লেখ দেখেছিলাম দে আর মেন্টালি ডাবলি ক্যাপেবল উইমেন। তাহলে আলহামদুলিল্লাহ এটা একটা বিশাল একটা বুন ফ্রম দ্য অলমাইটি আল্লাহ। তো আমি বলবো যে এই জিনিসটা নিয়ে যে যত মহিলা উদ্যোক্তা প্ল্যানিং নিয়ে সব কিছু, আমি একদিন দেখলাম একটা টিভি শোতে একজন কার্ড বানাতে নারায়ণগঞ্জ থেকে, উনি যে ছোটো ছোটো আপনার ইয়ে কার্ড আপনার ঈদ কার্ড এসব বানাতেন, বানাতে 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 উনি এখন একটা বিশাল প্রতিষ্ঠানের মালিক, কিন্তু ওই গ্রাম থেকে 5-6টা কার্ড রাত জেগে মাকে নিয়ে বানিয়ে বানিয়ে উনি সাপ্লাই দিতেন, সেই সাপ্লাই দিতে দিতে এখন উনি নিজেই ওনার সব জিনিসপত্র যেটা ঘাস দিয়ে বানান, শুকনা ঘাস, গাছের ধানের গাছ, বিভিন্ন জিনিস দিয়ে, দেশীয় জিনিস দিয়ে উনি গ্রামে বসে বানাতেন। এখন উনি এই ছোট উদ্যোক্তা আজকে উনি একটা বিশাল প্রতিষ্ঠানের মালিক, ওনার ইন্ডাস্ট্রি, ওনার বাসায় ফ্যাক্টরি, অ্যান্ড শি লুকস আফটার এভরিথিং। তাহলে এই যে উদ্যোক্তার কথা বললেন, মহিলা উদ্যোক্তারা এদেরই তো কন্ট্রিবিউশন। এই যে গ্রামে শাহেল মুস্তারি উল্লেখ করলো যে বিভিন্ন ওই যে আমাদের আড়ং বলেন, বিভিন্ন আমাদের যে বুটিক হাউসগুলো আছে, তারা কিন্তু তাদের উৎপাদনের ক্ষেত্রটা কিন্তু গ্রামাঞ্চলকেই ধরে নিয়েছে, ওখান থেকে তারা এই জিনিসগুলো কম খরচে করে নিয়ে এসে তারা দে আর ডুইং বিজনেস। সেটাই আপা, আসলে দিন দিন নারী উদ্যোক্তাদের সংখ্যা বাড়ছে এবং এটাও সমাজের খুব মানে ইতিবাচক একটা প্রভাব ফেলছে। অবশ্যই ইতিবাচক, এটা কন্ট্রিবিউশন তাদের একটা সোসাইটিতে। আচ্ছা আপা, আসলে আমরা তো নারীর এগিয়ে যাওয়া বা সমাজও নারীকে এগিয়ে দিচ্ছে, রাষ্ট্র নারীকে এগিয়ে দিচ্ছে, কিন্তু তারপরেও মানে পশ্চাৎপদতাও কিন্তু নারীর পেছন ছাড়ছে না, যেরকম যৌতুক বা বাল্যবিবাহ। তো আপা এই যে যৌতুক প্রথার কারণে অনেক নারী প্রাণ হারাচ্ছে, অনেকে আত্মহত্যা করছে, অনেকে মেরে ফেলা হচ্ছে। তো এই যে পশ্চাৎপদতা নারীর, মানে এই আধুনিক যুগে এসেও কেন এই সমস্যাটা এখনও রয়ে যাচ্ছে? এটাই বলছি, এগুলো ভিতরে 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 ঘায়ের মতো, ইন্টারনাল ইনজুরির মতো আমাদের সমাজে রয়ে গেছে। এটাও ওইটাও এখানে আমি বলতে চাচ্ছি যে এক নম্বরে এখানে আমি নারীর দোষ বলছি না বা নারীর কারণে যে এই যৌতুক প্রথাটা ইয়ে হচ্ছে তা না, যৌতুকটা নিচ্ছেও পুরুষ, দিচ্ছেও কিন্তু পুরুষ। পুরুষ দিচ্ছেন মানে মেয়ের বাবাই তো দিচ্ছেন। সো মেয়ের বাবা যদি না দেন, মেয়ের বাবা যদি পণ করেন যে না মেয়ে আমার কাছেই রেখে দিব, আমার কাছে যেটা মনে হয় যে যৌতুক দিয়ে আমি বিয়ে দিব না, কারণ টাকা পয়সা দিয়ে কখনো জীবন ওইভাবে শর্ত দিয়ে যেমন জীবন চলে না, এই যৌতুক দিয়ে কিন্তু একটা সম্বন্ধ হয় না কখনো। আমি একটু এক্ষেত্রে একটা জিনিস অ্যাড করি, সেটা হলো বাবাকে জানতে হবে যে যৌতুক বিরোধী আইন আছে দেশে, এই আইনটা বাবা জানলে যৌতুক নিতে হলে কি করতে হবে, যৌতুক চাইলে কি করতে হবে সেটাই উনি করবেন। বাবা যদি সচেতন হন উনিও যৌতুক দিবেন না, আর মেয়ে যদি সচেতন হয় যে যৌতুক নেবে কেন বা যৌতুক কেন দিতে হবে, তাহলে যৌতুক দেয়া নেওয়ার প্রথাটাই বন্ধ হবে। মানে একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে বা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে যে মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠানোর সময় আসবাবপত্র এত এত জিনিসপত্র দিয়ে পাঠাতে হবে, না হলে আত্মসম্মান মান ইজ্জত থাকছে না, এই ব্যাপারটাকে আপা কিভাবে দেখছেন? না আসলে পয়সা দিয়ে কখনো আত্মসম্মান বা মানিজ্য কেনা যায় না, মানুষ অনুকরণ প্রিয়, তো অনুকরণ করতে করতে মানুষ তার নিজের
অতীত বর্তমান ভবিষ্যৎ অনেক সময় ভুলে যায়, তার মৌলিক যে চেতনাগুলো সেগুলোও ভুলে যায়। এই কারণেই দেখা যায় যে পাশ্চাত্যের অনুকরণ বা অন্য সব অনুকরণীয় বিষয়গুলো দেখে দেখে মানুষ নিজের সংস্কৃতি থেকে সরে গিয়ে ওই নিজেকে জাহির করার জন্য, নিজেকে মানুষের সামনে উপস্থাপন করার জন্য অনেক মানুষের গ্যাদারিং যেহেতু হয়, ভাবে যে এই একটা সুযোগ, এটাতে উপস্থাপন করি। আমাকে যেমন আমার বিয়ের সময় বলেছে, তুমি একটা মেয়ে, তোমার মাকে বলো তোমার মার যা শাড়ি আছে, আমাকে একজন পরামর্শ দিচ্ছিলেন বিয়ের সময়, তোমার যা আছে, তোমার মার যা আছে, পারলে সেটা না ভুললে চাচিদেরটাও নিয়ে যাও, প্রথম দিনই তো সবাই দেখবে, তারপরে আবার বাসায় ফিরে এসে যার যারটা ব্যাক করে দিবে। আমার দেখাতে হবে কি এই সমাজ উন্নয়নে যে নারীর ভূমিকা, এটা নিয়ে আসলে আমাদের কথা শেষ হবে না, কারণ যেহেতু নারীর অগ্রগতিও শেষ হবে না কখনো। তো আমরা সমাজ উন্নয়নে নারীর ভূমিকা নিয়ে আমরা অনেক কথা বলবো। নারীর আমাদের সাথে তো দুজন শিক্ষক আছেনই, নারী এখন বৈমানিক, নারী বিজ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সব মানে প্রত্যেকটা ক্ষেত্রে নারী। এবং আসলে আমাদের ইসলামেও তো আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদেরকে উপহার দিই কিন্তু তোমরা আমার নিয়ামতটা বুঝতে পারো না, এরকম পাঁচটা জিনিস হচ্ছে অসুস্থতা, কন্যা, বৃষ্টি, মেহমান, এরকম পাঁচটা জিনিসের সাথে কন্যাকে তুলনা করা হয়েছে। অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য, এসে আমাদের সময় দেওয়ার জন্য। সাহেলাপা অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের আজকের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আজকে সমাজ উন্নয়নে নারীর ভূমিকা নিয়ে কথা বললাম। ভবিষ্যতে আমরা আরও অনেক বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।